হয়তো সাউন্ডটা আপনারা পাইতেছেন না, যখন আমি এই মাইক্রোফোনটা ধরলাম তখন কিন্তু আমাদের সাউন্ডটা আসছে, দূরে নিলে আর সাউন্ডটা থাকবে না। আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, আর এই হ্যাক হওয়ার মাধ্যমে আমি খুবই অসুস্থ বোধ করছি এবং আমি কথাও বলতে পারতেছি না। মানে আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে আমার সারা জীবনের সাধনা শেষ হয়ে গেছে। ইউটিউবে হ্যাকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কিছু বলতে পারবো না আজকে। আজকে আমার যেই সমস্যাটা হয়েছিল সে বিষয়টা আমি বলছি। আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, আর এই হ্যাক হওয়ার মাধ্যমে আমি খুবই অসুস্থ বোধ করছি এবং আমি কথাও বলতে পারতেছি না। মানে আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে আমার সারা জীবনের সাধনা শেষ হয়ে গেছে। ইউটিউবে হ্যাকার এই সংগঠনটি আমার চ্যানেলটি হ্যাক করার পরে, হয়তোবা অনেক ভিউয়ার্সরাই আমার চ্যানেল ওই সময়কার মিনিমাম 5 ঘন্টা ওই টেসলা নামের একটি লোগো লাগানো আছিল। তারপরে আমি ঘুমের থেকে উঠে 10টা থেকে 11টার দিকে দেখি যে 5 ঘন্টা আগে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে। তারপরে আমি জিমেলের পাসওয়ার্ড পাল্টাই, অমুক করি সমুক করি, দেখি আমার ভিডিওগুলো সব প্রাইভেটে রেখে দিয়েছে। বাদে আমার চ্যানেল, আমারই এক ভাতিজা, ওর নাম সবুজ, আমার আপন ভাতিজা, অনেক কষ্ট করে প্রায় 3 ঘন্টা লাগাত কাজ করিয়া এই চ্যানেলটি আবারও পুনরায় ফেরত আনে। আর তার জন্য আমি অনেক ক্লান্ত হয়ে যাই, আমার গলা দিয়ে এক কথায় বাকশক্তি বের হচ্ছিল। তো এবার আমি এই মোবাইল কানেকশনের মাধ্যমে ব্লুটুথ করে দেখাচ্ছি। তো এই দেখুন, আমাদের মোবাইল কানেক্টটা করলাম, হয়তো সাউন্ডটা আপনারা পাইতেছেন না, যখন আমি এই মাইক্রোফোনটা ধরলাম তখন কিন্তু আমাদের সাউন্ডটা আসছে, দূরে নিলে আর সাউন্ডটা থাকবে না। এই ছিল আমাদের আজকের এই কাজটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমি এই কাজটি আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই, যাতে আমি ভিডিও ছাড়বো আর এই যে ক্যামেরা কিনলাম তার জন্য ট্রাইমূলক এই কাজটি আপনাদের করে দেখালাম। আর বলা যায় না কোন সময় কি হয়ে যায়, অনেক সময় দেখা যায় বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়। তো সে সময় টিভির যে অফিসিয়াল যে চ্যানেলটা প্রায় 17-18 মিলিয়ন সাবস্ক্রাইবার, এই চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গেছিল। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আমার আরেকটি চ্যানেল ইদানিং আমি খুলেছি, এখন পর্যন্ত আমি পাবলিশ করি নাই। তো এই ভিডিওর পরেই নেক্সটে আমি ওই চ্যানেলটা পাবলিশ করব। চ্যানেলটি ইসিবি বাংলা, ইসিবি বাংলা চ্যানেলটি আমি খুলেছি, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দোয়া করবেন আমার যাতে সুস্থতা ফিরে আসে, আপনাদের মাঝে আবারও কাজ নিয়ে আসতে পারি। খোদা হাফেজ।